হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুন্দর সুস্থ আছেন। আজকে আমরা নতুন আরেকটি সাইট নিয়ে আলোচনা করবো আপনাদের সামনে। লাইক সাইট হচ্ছে এইরকম, আমরা কিছুদিন আগে আপনাদেরকে টিউটোরিয়াল দিয়েছিলাম ওয়ার্কআপ জব নিয়ে এবং হচ্ছে পিকো ওয়ার্কার্স নিয়ে। তো ঠিক সেম ওই টাইপের এটি আরেকটি সাইট র্যাপিড ওয়ার্কার্স নিয়ে আপনাদের সঙ্গে আমরা আজকে আলোচনা করবো এবং কীভাবে অ্যাকাউন্ট করবেন, কীভাবে কাজ করবেন টোটাল বিষয়টি নিয়ে আলোচনা করবো। তো এই সাইটটি থেকে আপনারা মোটামুটি যদি একটু সময় নিয়ে কাজ করেন, 3-4 ঘন্টা ডেইলি সময় দেন, তাহলে আপনি এখানে নিশ্চিতই $5-7 প্রতিদিন ইনকাম করতে পারবেন। তো যদি আপনি প্রতিদিন $3-5-7 ইনকাম করেন, তাও কিন্তু মান্থলি একটার $100-200 ইনকাম করা সম্ভব। তো এই কীভাবে আপনি $100-200 প্রতি মাস একটা ইনকাম জেনারেট করতে পারেন খুব সহজে, সেই বিষয়টি নিয়ে আজকে আমরা টোটাল ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটি দেখতে হলে সম্পূর্ণ অবশ্যই আমাদের সঙ্গে থাকতে হবে, আর অবশ্যই আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন সবার আগে নতুন ভিডিও নোটিফিকেশন পেতে। তো চলুন ইন্টারনেট পর ফিরে আসি। তো ভিউয়ার্স, আপনারা আপনাদের ব্রাউজারে যাবেন, ব্রাউজারে গিয়ে আপনারা আপনাদের ব্রাউজারে সার্চ বারে লিখবেন র্যাপিড, আপনারা র্যাপিড ওয়ার্কার্স লিখে ইন্টার দিলে, যেহেতু আমার এখানে দেওয়া ছিল তাই ডিরেক্ট সাইটে ঢুকে গেছে। বাট আপনারা যখন গুগলে প্রথমে লিখবেন র্যাপিড ওয়ার্কার্স, তো তখন এইরকম আসবে এবং এইটা থেকে যে প্রথম যে সাইটটা রয়েছে এটাতে আপনারা ঢুকবেন, ঠিক আছে। তো এটা হচ্ছে র্যাপিড ওয়ার্কার্সের হোম পেজ বা আপনারা বলতে পারেন মেইন ইন্টারফেস। তো মেইন ইন্টারফেসটা যদি ওভারভিউ করতে চাই, এখানে আমি মূলত আপনাদেরকে এই র্যাপিড ওয়ার্কার্সের টিউটোরিয়ালটা পার্ট বাই পার্ট না দিয়ে চেষ্টা করব একটি ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বিষয়টা আলোচনা করা, ঠিক আছে। তো দেখি আমরা ভিডিওটা করি, মেক করি যতদূর পারি চেষ্টা করব, যদি না হয় তখন আমরা একটা সেকশন অনুযায়ী ভিডিও টিউটোরিয়াল দিব। তো এখানে র্যাপিড ওয়ার্কার্সের যদি ওভারভিউটা প্রথমে আপনাদেরকে দিতে চাই, এদের এখানে ইমেইল অ্যান্ড পাসওয়ার্ড লগইন সিস্টেম, এখান থেকে সাইন আপ করতে পারবেন, ফরগেট পাসওয়ার্ড, এখানে হোম অ্যাবাউট কন্ট্যাক্ট আস, হ্যাঁ এখানে টাস্ক কীভাবে আপনারা কমপ্লিট করবেন এই বিষয়ে কিছু গাইড দেওয়া রয়েছে, হ্যাঁ এই আর কি, এখানে কতগুলো কাজ রেগুলার হচ্ছে এখান থেকে কমপ্লিট সেইগুলোর এখানে একটা অ্যাক্টিভিটিস বক্স দিয়েছে আর কি এখানে। আর এখানে কিছু বিষয় ওরা ব্লক সিস্টেমে রাখছে, না পেমেন্ট সিস্টেম দিয়ে দিছে পেপাল, তারপর হচ্ছে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট, মাস্টার কার্ড, ভিসা, ঠিক আছে। তো র্যাপিড ওয়ার্কার্সে মূলত আপনারা পেপাল ছাড়া উইথড্র করতে পারবেন না, মানে এই মাধ্যমগুলোতে উইথড্র করতে হবে আপনাদেরকে এক কথায়। তো কীভাবে আপনারা পেপাল অ্যাকাউন্ট খুলবেন সে বিষয় নিয়েও আমরা আপনাদেরকে টিউটোরিয়াল দিব, কোনো সমস্যা নেই, বা আপনারা চাইলে আমাদের মাধ্যমেও উইথড্র করে নিতে পারেন, এ বিষয় নিয়ে চিন্তাভাবনা করার কোনো প্রয়োজন নেই, আপনি মূলত আগে কাজ করবেন, ঠিক আছে। চলুন আমরা প্রথমেই রেজিস্ট্রেশন করে নিই, ঠিক আছে। রেজিস্ট্রেশন করার জন্য আমরা এখান থেকে সাইন আপে ক্লিক করবো, সাইন আপ নাওতে ক্লিক করলে আপনার এখান থেকে নেম চাবে, এখান থেকে আপনি আপনার আইডি কার্ড অনুযায়ী আপনি সব নামগুলো ইউজ করার চেষ্টা করবেন। তো এখানে প্রথমে আপনি দিবেন, যেহেতু আপনার নাম চাইছে আমি আমার নামটা দিচ্ছি, ঠিক আছে। নামটা অলরেডি যেহেতু এখানে টেকেন বলতেছে, এবার ঠিক আছে ইমেল দিচ্ছি, ঠিক আছে এখানে ইমেল দিলাম, অ্যান্ড এখানে পাসওয়ার্ড ইউজ করতেছি, আপনারা অবশ্যই পাসওয়ার্ড 8-10 ইউজ করবেন, অবশ্যই সে পাসওয়ার্ডটা আপনারা নাম্বার ইউজ করবেন, ক্যারেক্টার ইউজ করবেন, ঠিক আছে, এবং লেটার ইউজ করবেন, অ্যান্ড কান্ট্রি অবশ্যই বাংলাদেশ সিলেক্ট করবেন, বাংলাদেশ, অ্যান্ড হচ্ছে আই এম নট এ রোবট, এটাতে ক্লিক করবেন, অ্যান্ড নিচে এখানে দেখেন বলছে ইউজিং ভিপিএন অর আদার টাইপস টু মেকিং আইপি সফটওয়্যার, ঠিক আছে। আপনি মানে এক কথা এখানে ভিপিএন বা এই টাইপের কোনো কিছু ইউজ করবেন না, মাল্টিপল অ্যাকাউন্টও ক্রিয়েট করবেন না, ঠিক আছে। তারপর হচ্ছে আপনার পাবলিক ওয়াইফাই থেকেও লগ ইন করার কথা
বারণ করা হয়েছে এখানে। তো সেম আইপি ইউজ করে যদি আপনি দুইটা অ্যাকাউন্টে লগ ইন করেন তাহলে আপনার অ্যাকাউন্ট ব্যান হওয়ার সম্ভাবনা আছে। তারপরে অন্যান্য কান্ট্রির যে জবগুলো রয়েছে, ঠিক আছে, এক কথা আপনার যে যে কান্ট্রিতে আপনি করতে পারবেন সেইগুলো ছাড়া অন্য কান্ট্রির কাজ করতে যাবেন না, সেগুলো করলেও আপনার অ্যাকাউন্ট ব্যান হবে, ঠিক আছে। এই বিষয়ে তারা এখানে বলছে দেন এগ্রি দিবেন, দে ক্রিয়েট মাই অ্যাকাউন্ট, ঠিক আছে, ক্লিক করবেন, একটু ওয়েট করবেন। ওয়েট করার পর দেখুন এখানে আসছে যে ইউর অ্যাকাউন্ট ক্রিয়েটেড। এখন আমাদের একটা মেইলে মেইল গেছে, ওইটা ভেরিফিকেশন করা লাগবে, ঠিক আছে। তো ওইটা যদি আমরা ভেরিফিকেশন করি, এখানে একটু ওয়েট করলে আসবে মেইল, এই দেখেন আমাদের এখানে চলে আসছে। তো আমরা এখান থেকে ক্লিক করতে পারি, বাট আমরা ক্লিক না করে মেইলটা এখান থেকে কপি করে নিই, হ্যাঁ, যেহেতু আমরা এটা আরেকটা ব্রাউজার থেকে ভেরিফাই করব। এইটা এখানে দিয়ে ইন্টার যদি দিই তাহলে আমরা এখানে কিন্তু এটা ভেরিফাই হয়ে যাবে, ঠিক আছে। তো দেখুন কংগ্রাচুলেশন, ইউর অ্যাকাউন্ট ইজ অ্যাক্টিভেট। এখন আমাদেরকে লগ ইন করতে বলবে, তো আমাদের ইমেল অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে আপনারা এই ক্যাপচারটা পূরণ করে দিয়ে এখানে সাবমিট করে দিবেন, তাহলে আপনি এখানে লগ ইন করতে পারবেন, ঠিক আছে। তো আমরা অলরেডি আমাদের র্যাপিড ওয়ার্কার্সের যে মেইন হোম পেজটা রয়েছে, হোম পেজে অলরেডি কিন্তু চলে এসেছি, ঠিক আছে। তো আমরা প্রথমে কাজগুলো না দেখি, কাজগুলো না দেখার আগে প্রথমত আমরা র্যাপিড ওয়ার্কার্সের যে মেইন রয়েছে আপনাদের হচ্ছে কাজের ভিতরে যে ইন্টারফেসটা রয়েছে অ্যাকাউন্টের, এইটা মূলত আমরা সর্বপ্রথম একটু ওভারভিউটা দেখে নিয়েছি, ঠিক আছে, ডিটেলসটা দেখি তাহলে অনেক কিছু আমরা বুঝতে পারবো। তো প্রথমে এখানে দেখেন যে আপনার নাম রয়েছে, আপনার ইমেল রয়েছে এবং আপনার ব্যালেন্স, যেহেতু নতুন অ্যাকাউন্ট করেছে সেক্ষেত্রে 00। অ্যান্ড এখানে ট্রানজ্যাকশন হিস্টোরি দেখাবে, যদি আপনি ডিপোজিট করে কাজ করেন সেটাও এখানে দেখাবে, অ্যান্ড উইথড্রল কত করছেন সেটাও দেখাবে। অ্যান্ড ওয়ার্কার লাস্টে 30 দিন, 30 দিনের ভিতরে আপনি কতগুলো কাজ করেছেন এবং কতগুলো স্যাটিসফাইড সেটা, এবং সাকসেস রেট, ঠিক আছে। এখানে সাকসেস রেটের ক্ষেত্রে এখানে আপনাদেরকে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আপনারা র্যাপিড ওয়ার্কার্সে কাজ করতে গেলে আপনার সাকসেস রেট অবশ্যই 60%-এর উপরে থাকতে হবে, ঠিক আছে। আপনারা যদি এখান থেকে ক্লিক করেন, ক্লিক করলে দেখেন এখানে আসলে এখানে দেখবেন বলে দিছে এরা, দেখেন ইফ ইউ আর এ ওয়ার্কার ইউ মাস্ট মেনটেন ইউর সাকসেস রেট অ্যাবাউট 60% অ্যাট অল টাইমস, ঠিক আছে। আপনি অবশ্যই 60%-এর উপরে আপনার সাকসেস রেট রাখবেন, যদি আপনি 60%-এর নিচে রাখেন তাহলে আপনি এখানে কাজ করতে পারবেন না এবং আপনার অ্যাকাউন্ট ব্যান হওয়ার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। তো এখন হচ্ছে এখানে লাস্ট লগ ইন, আপনি কোন আইপি দিয়ে লগ ইন করতেছেন এবং তারিখ ডেট এগুলো অল টাইম আপনার থাকবে, ঠিক আছে, রেকর্ডেড থাকবে এখানে। এবং আপনি এখানে জবের নাম সার্চ দিতে পারবেন, এখানে আপনি কান্ট্রি সিলেক্ট করতে পারবেন এখান থেকে, ঠিক আছে। এখানে পেমেন্ট কত থেকে কাজ করতে চাচ্ছেন সেটা, কত সেন্টের এটা দেখাবে এখানে, টাইম, ঠিক আছে, স্ট্যাটাস ডান ডেল, এইগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন আর কি, ঠিক আছে। তারপর আমরা এখান থেকে অ্যাভেলেবেল জবের পর থেকে টাস্ক অ্যান্ড ফিনিশে যদি ক্লিক করি, তো টাস্ক অ্যান্ড ফিনিশে আপনি কতগুলো কাজ করেছেন না করেছেন এগুলো এখানে একটা হিস্টোরি দেখতে পাবেন। এবং মাই ক্যাম্পেইনে যদি যান, আপনি যদি এখান থেকে ক্যাম্পেইন করতে চান সেক্ষেত্রে আপনি এখান থেকে নিউ ক্যাম্পেইনে ক্লিক করে একটা ডিপোজিট করে আপনি এখান থেকে ক্যাম্পেইন ছাড়তে পারেন, ঠিক আছে। অ্যান্ড আপনার এখানে মাই অ্যাকাউন্ট রয়েছে, আপনি মাই অ্যাকাউন্টে যাবেন, মাই অ্যাকাউন্টে গিয়ে এখানে আপনার এডিট অ্যাড্রেস করতে পারেন, এখানে অ্যাড্রেস, জিপ কোড, সিটি, বাংলাদেশ, স্টেট, কান্ট্রি, হ্যাঁ, এগুলো দিবেন। চেঞ্জ পাসওয়ার্ড এখানে করতে পারেন, নিউজ লেটার দেখতে পারেন। তো আমরা চলেন একটু, আমাদের যেহেতু কন্ট্যাক্ট ডিটেলসটা রয়েছে এটা একটু এডিট করে নিই, আপনি এখান থেকে আপনার অ্যাড্রেসটা দিয়ে নেবেন। আমি আমার অ্যাড্রেসটা একটু পূরণ করে নিচ্ছি, ঠিক আছে, আপনারা আপনাদেরটা পূরণ করে নেবেন, পূরণ করে নিয়ে সেভ দিয়ে দেবেন। এটা বেসিক একটা আপনার এখানে বলতে পারেন যে অ্যাড্রেস, ঠিক আছে, এটা আপনার সুন্দরভাবে সেট আপ করে নেবেন। আর তারপরে এখানে হচ্ছে ডিপোজিট, যদি আপনি এখান থেকে করেন, আপনার হচ্ছে ক্যাম্পেইন ছাড়েন, সেক্ষেত্রে আপনারা এখানে ডিপোজিট করতে পারবেন মিনিমাম $5 এবং সর্বোচ্চ $500 আপনারা ডিপোজিট এখান থেকে করতে পারবেন, ঠিক আছে।
এখানে আপনারা ইমেল অন ইয়ার সাইট পেপাল ঠিক আছে মানি অ্যান্ড অ্যামাউন্ট সেন্ড বুঝতে পারছেন। অ্যান্ড হচ্ছে উইড্রোতে যদি যান আপনি উইড্রোর অপশনে গেলে মিনিমাম আপনি এখান থেকে $8 হলে মাত্র উইড্রো করতে পারবেন এবং অবশ্যই উইড্রোর সময় আপনার পেপাল অ্যাকাউন্ট লাগবে ঠিক আছে। আপনি পেপাল ছাড়া এখান থেকে উইড্রো করতে পারবেন না ঠিক আছে। তো এখানে দেখেন উইড্রো এই ইমেল থেকে আপনার উইড্রোটা আসবে এইটা বলছে আর কি। এখানে পেমেন্ট আপনি 24 থেকে 48 ঘন্টার মধ্যেই এখানে পেমেন্ট পেয়ে যাবেন ঠিক আছে। অ্যান্ড যদি আপনি আরও এই বিষয়ে জানতে চান এটি রেপিড ওয়ার্কার্স বিষয় নিয়ে তাহলে আপনি এখান থেকে এদের টিউটোরিয়াল ওপেন করে এদের যে ফেসবুক পেজ রয়েছে ফেসবুক পেজে আপনি এদের টিউটোরিয়ালগুলো দেওয়া রয়েছে সেগুলো আপনারা আরও বিস্তারিত দেখতে পারেন এবং ফেসবুক পেজের সাথে কানেক্ট করলে আপনার যে কোনো প্রবলেম হলে আপনি তাদের থেকে জানাই যেতে পারেন ঠিক আছে। তো এই ছিল মোটামুটি রেপিড ওয়ার্কার্সের ফুল ওভারভিউ ঠিক আছে। তো এই ওভারভিউতে অলরেডি আমাদের এখানে 12 মিনিট অলরেডি হয়ে গিয়েছে তো এখানে আর তেমন কিছু বলার নেই। তো তারপরে আমরা এখান থেকে আপনাদেরকে দেখাই যে কীভাবে আপনারা কাজটা করবেন। আমরা যেহেতু আপনাদেরকে বলছিলাম তাহলে একটা এর ভিতরেই মানে একটা টিউটোরিয়ালতে চেষ্টা করবো আপনার সম্পূর্ণ ভিডিওটি মানে বিষয়টি ক্লিয়ার করার। তো এখানে তেমন সব কিছু শেষ করেছি আমরা। তো এখানে এখন কাজের কথা আসি। তো এখানে যদি আপনার কাজের দিকে আসেন দেখবেন যে এখানে অনেক কাজ রয়েছে ঠিক আছে। তার ভিতর আপনাকে এখানে মাস্ট বি একটা বিষয় আপনি মাথায় রাখবেন আপনি কখনোই অন্য কান্ট্রির কাজ করতে যাবেন না। আপনি এখান থেকে ইন্টারন্যাশনাল যে অপশনটা রয়েছে আপনি এখান থেকে ইন্টারন্যাশনাল এটা সিলেক্ট করুন ঠিক আছে। এই ইন্টারন্যাশনালটা সিলেক্ট করে ইন্টারন্যাশনালের উপরে যত কাজ আছে আপনি সবগুলো করতে পারবেন ঠিক আছে। অ্যাজ এ বাংলাদেশ হিসেবে আপনি যে কান্ট্রি এই কান্ট্রি এবং আপনি ইন্টারন্যাশনাল কাজ যেগুলো রয়েছে সেগুলো করতে পারবেন। তবে হ্যাঁ আপনি যদি কাজ করতে চান আপনি যদি বাইরের দেশের কাজ করতে চান তখন আপনাকে মাস্ট বি রেসিডেন্সিয়াল প্রক্সি বা ভিপিএস ইউজ করতে হবে সেটা খুব সেন্সিটিভভাবে কারণ এদের যে সফটওয়্যার রয়েছে রোবোটিক সিস্টেম সেটা আপনার এই যদি ভিপিএনটা ধরতে পারে বা আইপিটা ধরতে পারে তাহলে আপনার অ্যাকাউন্টটা ব্যান হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে যদি আপনি আইপি ইউজ করে করেন তাহলে আশা করা যায় যে অনেক ক্ষেত্রে ধরবে না কারণ আপনি দেখেন এখানে যদি আপনি ইউএসএর কাজগুলো করেন শুধু ইউএসএর ইউএস যদি আপনি সিলেক্ট করে দেন তো দেখেন যে ইউএসএর কাজের যে রেটগুলো রয়েছে সবগুলো কিন্তু হাই রেট ঠিক আছে। ইউএসএর কাজের রেটগুলো কিন্তু সবগুলো হাই রেট পাবেন। এখন যদি ইউএস কানাডা যদি সিলেক্ট করেন তাহলে একটু দেখি ঠিক আছে। ইউএস কানাডাতে এখানে কোনো জব নেই তো শুধু ইউএসএ ইউএসএ দেখেন আপনি এখানে একটু গুগলে গুগল রিলেটেড সার্চ যদি আপনি এখানে একটা পেজ করেন ইন্টারভিউ 75 সেন্ট দেবে আপনাকে এখানে ঠিক আছে। তারপর এবং এখানে দেখেন 7টা 2টা কমপ্লিট হয়েছে। এখানে সিম্পল সাইন আপ যদি আপনি করেন এখানে গেট দ্য ব্র্যান্ড নিউ হ্যাঁ সাইন আপ যদি করেন তো সাইন আপের ক্ষেত্রেও কিন্তু আপনি এখানে 20 সেন্ট পাবেন মানে এখানে ইউএসএর যে কাজগুলো রয়েছে ইউএসএর প্রত্যেকটা কাজ যদি আপনি করেন এখানে সম্পূর্ণ হাই রেট মানে এখান থেকে আপনি ডেইলি আপনি মানে অনেক কাজ করতে পারবেন যদি শুধু আপনি এখান থেকে সাইন আপের কাজটাই করেন। দেখেন এখানে ঠিক আছে এখানে আপনি পেমেন্ট সিলেক্ট করে দিতে পারবেন $6 পর্যন্ত আপনি কাজ এখানে করতে পারবেন ঠিক আছে। আপনি যদি নিচে আসেন দেখেন ইমেইল রয়েছে এখানে ইমেইল জিপ সাবমিট ঠিক আছে ইমেইল অ্যান্ড জিপ সাবমিট আপনি করতে পারবেন। এখানে পেপ্যাল অ্যাকাউন্টে আপনি এখানে 20 সেন্ট রয়েছে সাবমিট ইমেইল জিপ উইথ স্যামসাং ঠিক আছে এখানে 35 সেন্ট পাবেন। তো এইভাবে কিন্তু আপনি এখানে মানে অনেক কাজ রয়েছে এই কাজগুলো আপনি এখানে বহু মানে যতগুলো কাজ রয়েছে আপনি যদি সারা দিন ধরে বসে কাজ করেন শেষ করতে পারবেন না এখানে এতগুলো কাজ রয়েছে ঠিক আছে। তো ইউএসএ হয়ে যদি আপনি কাজ করতে পারেন তাহলে দেখবেন যে আপনি মানে একটা ভালো পরিমাণ ইনকাম করতে পারবেন। তবে আপনি কীভাবে ইউএসএর হয়ে কাজ করতে পারবেন হ্যাঁ ইউএসএর হয়ে কাজ করতে পারবেন এ বিষয় নিয়ে আমাদের একটা আলাদা টিউটোরিয়াল থাকবে সিক্রেট টিউটোরিয়াল থাকবে আমরা খুব শীঘ্রই সেটা দিব যে আপনারা কীভাবে ইউএসএ হয়ে কাজ করতে পারবেন এবং কোন আইপিটা ইউজ করবেন সে আইপি আপনারা আমাদের থেকে নিতে পারবেন ঠিক আছে। আমাদের কাছ থেকে আইপি নিতে পারবেন নিয়ে আমরা যেভাবে আপনাকে বলবো ঠিক সেইভাবে আপনি যদি কাজ করেন তাহলে আপনি ইউএসএর হয়ে এখানে কাজ করতে পারবেন এবং ডেইলি $10 প্লাস আপনি হিউজ একটা অ্যামাউন্ট কাজ করতে পারবেন কিন্তু $10 বেশি কাজ না করাই ভালো হবে ঠিক আছে। কারণ আপনি একজন ইউএসএর ব্যক্তি হিসেবে ওই ওদের বিহেভিয়ার অনুযায়ী আপনাকে কাজ করতে হবে ঠিক আছে। তো
এরপর আপনারা অ্যাজ এ বাংলাদেশ হিসেবে যদি আপনারা কোনো ইউএসএ না হয়ে কাজ করতে চান, কোনো আইপি দিয়ে কাজ না করতে চান, তাহলে আপনি ইন্টারন্যাশনাল কাজগুলো করবেন। তবে ইন্টারন্যাশনাল কাজগুলো যে করবেন, এই ইন্টারন্যাশনাল কাজ করবেন বিধায় যে আপনার রেট কেমন তা নয়, ইন্টারন্যাশনাল কাজেরও কিন্তু রেট ভালো। দেখেন এখানে 10 সেন্ট আছে, আপনি শুধু সাইন আপ করবেন, তাতে আপনি এখানে 10 সেন্ট পাবেন। তারপর আপনার ইউটিউব আছে এখানে 3 সেন্ট, তারপর এখানে সাইন আপ আছে এখানে 10 সেন্ট, তারপরে এখানে এটা হচ্ছে আপনার এটা $1 কাজ এখানে রয়েছে, ঠিক আছে। তো এখানে মোটামুটি ভালো কাজ রয়েছে। তবে তারপরে আমি আপনাদেরকে একটা জিনিস এখানে বলবো যে আপনাদের যেহেতু সাকসেস রেট 60%-এর নিচে নামানো যাবে না, সেক্ষেত্রে আপনারা অবশ্যই ছোটো ছোটো কাজগুলো আগে করবেন, ঠিক আছে। আপনি সবসময় ছোটো কাজ করবেন, যখন আপনার পেজে ছোটো কাজগুলো শেষ হয়ে যাবে তখন আপনারা ওই তার বড় কাজগুলো করবেন, তার আগে কিন্তু আপনারা কখনো বড় কাজগুলো করবেন না, ঠিক আছে। যেমন দেখেন এখানে স্টার ক্লিকসে সাইন আপ করলে আপনাকে এখানে $1 দেবে, ঠিক আছে। আমি কিন্তু আপনাদেরকে পিকো ওয়ার্কার্স দেখাইছিলাম, পিকো ওয়ার্কার্সে আপনার একটা যদি সাইন আপ করেন আপনার হচ্ছে স্টার ক্লিকসে, তাহলে সর্বোচ্চ আপনি 40 সেন্ট বা 20 সেন্ট পাবেন। কিন্তু এইখানে দেখেন আপনি স্টার ক্লিক সাইন আপ করলে আপনি এখানে $1 পাবেন, ঠিক আছে, ডিরেক্ট $1 পাবেন। তো এই যে এই বিষয়গুলো কিন্তু এখানে রয়েছে, ঠিক আছে। তো এখানে কী বলছে দেখেন, যে ইউজার নেম, ইউর কান্ট্রি নেম, ঠিক আছে, স্ক্রিনশট, স্টার ক্লিকসে যে অ্যাকাউন্ট করেছেন আপনি, তারপর হচ্ছে মোবাইল ভেরিফিকেশন সেইটার, ঠিক আছে, স্ক্রিনশট দিয়ে আপনি এখানে কমপ্লিট করে দেবেন, আপনাকে এখানে $1 দিয়ে দেবে, ঠিক আছে। মানে এখানকার কাজের রেটটা একটু আরও বেশি, ইকো ওয়ার্কার্স থেকে এখানকার কাজের রেটটা আপনি আরও বেশি পাবেন, ডাবল পাবেন, ঠিক আছে। তো ওয়েবসাইট ভিজিট করবেন, অ্যাড দেখবেন, আপনার প্রতি অ্যাডে 5 সেন্ট করে দেবে, ঠিক আছে, প্রতি অ্যাডে আপনার এখানে 5 সেন্ট করে দিতেই থাকবে। দেখেন তো যদি আমরা এটা এখানে ওপেন করি, তো এই যে এখানে বলছে যে কী কী করতে হবে, এই যে এখানে প্রিমিয়ার প্রো ডিরেক্ট ডাউনলোড লিঙ্ক, ঠিক আছে, এখানে দেখবেন অ্যান্ড হচ্ছে প্রুফ দিতে হবে আপনার 1 সেন্ট মিস সেকেন্ড ফাইভ পেজ পোস্ট এবং যে লিঙ্কগুলো রয়েছে সেই লিঙ্কগুলো সহ অ্যাডভার্টাইজমেন্ট ইউআরএলটা সহ আপনি এখানে দিয়ে প্রুফ করে দেবেন। তো এখানে যে ইমেইল আছে, ইমেইল জিপ সাবমিট আছে এখানে $1, ঠিক আছে, ডাউনলোড পাসওয়ার্ড ফাইল অ্যান্ড গেট $1, ঠিক আছে, ইমেইল অ্যান্ড জিপ সাবমিট করে কিন্তু আপনি এখানে $1 নিতে পারবেন। তারপর আপনার এখানে দেখেন 25 সেন্ট রয়েছে, 1 পয়েন্ট, ইজি অফার, কমপ্লিট ইজি সার্ভে, ফার্স্ট পেজ দিবে, হ্যাঁ। তারপর আপনার নিচে এখানে দেখেন, এখানে অনেকগুলো কাজ রয়েছে এখানে, ঠিক আছে, ইন্টারন্যাশনাল হিসেবে, অ্যাজ এ ইন্টারন্যাশনাল হিসেবে কিন্তু এখানে আপনি অনেকগুলো কাজ পাবেন, ঠিক আছে। সাইন আপের কাজগুলোই এখানে অনেক, আপনি ডেইলি যদি ইন্টারন্যাশনাল হয়েও কাজ করেন তো আপনি ডেইলি $5 প্লাস এখানে আর্ন করতে পারবেন, ঠিক আছে, টেনশনের কারণ নেই। কিন্তু এখানে একটা কথা বলে রাখি যে আপনারা আসলে ইনকাম করা অতটা সহজ ব্যাপার নয়। আপনারা যতটা মনে করেন যে আপনি শুধু আসলেন, অ্যাকাউন্ট করলেন, সাইন আপ করলেন, ঘুরে বেড়ে গেলেন, ইনকাম হবে তা না, আপনাকে প্রচুর সময় দিতে হবে যে কোনো কাজে। আপনি যান আপনার প্রচুর সময় দিতে হবে, আপনি যদি সময় না দেন তাহলে সম্ভব নয়, ঠিক আছে। আপনি পাশে বসে আছেন, কোনো কাজ নেই, তাহলে আপনার তো সময় দিতে কোনো সমস্যা নেই, তাহলে আপনি সময় দিবেন না কেন, আপনি একটু সময় দেন, ঠিক আছে, সময় নিয়ে কাজ করেন, সময় দেন, তাহলে সম্ভব, ঠিক আছে, সবই সম্ভব। আমরা যদি এই $1 যে কাজটা এখানে রয়েছে, তো এই $1 কাজটা একটু ওপেন করে দেখি এরা কী কী চায়, ঠিক আছে। এখানে বলছে যে ক্লিকস, স্টার ক্লিকস, এত এত স্ক্রিনশট ডাসবা, ও এটা স্টার ক্লিকসের কাজ, আচ্ছা, স্টার ক্লিকস ছাড়া দেখি কোনো $1 কাজ এখানে আছে কি না, এটা স্টার ক্লিকস, জিপ সাবমিটটা দেখি। এখানে এই সাইডে প্রথমত যাইতে হবে, ক্লিক অন স্টার্ট করতে হবে, কমপ্লিট টু অফার বিলো, আনলক ইয়র টেক্সট ফাইল, ঠিক আছে, এখানে দুটো অফার দেবে, ওই দুইটো অফার আনলক করতে হবে, অ্যান্ড আফটার ফিনিশিং দ্য অফার কনলি অ্যান্ড রিডাইরেক্ট টেক্সট ফাইল, ডাউনলোড দ্য টেক্সট ফাইল, স্মল ফাইল, ঠিক আছে, ওই ফাইলটা ডাউনলোড করতে হবে,
एंड गिव मि द पासवर्ड राइट इन द टेक्सट फाइल अर्थात टेक्सट फाइलर भेतर एक पासवर्ड थाकबे सेई पासवर्डटा आपनि ई बक्से दिए कनफार्म करे दिबेन তাহলে কিন্তু আপনি এখানে এক ডলার পেয়ে যাবেন। ঠিক আছে, খুব সহজ কাজ, এই কাজগুলো আপনি বারবার করতে পারবেন, বুঝতে পারছেন? এই কাজগুলো দেখেন, এই কাজগুলো কিন্তু আপনি বারবার করতে পারবেন। এখানে কী বলছে, ইমেল সাবমিট, ইমেলান জিপ সাবমিট, যেহেতু ওই জিমেইলের অ্যাড, এখানে এখানে 20টা কাজ আছে, এখনও কেউ অ্যাক্টিভ করেনি। আপনি কিন্তু এখানে 20টা কাজ আপনি নিজে একাই বারবার করতে পারবেন। ঠিক আছে, তো কোনো সমস্যা নেই। আর এখানে হ্যাঁ প্রতিবার যাবেন, উনি প্রতিবার আপনার কাছে যাবে, কিন্তু একটা অ্যাকাউন্ট থেকে মূলত যদি বারবার যায়, যে পিকে ওয়ার্কার্সের সিস্টেম হচ্ছে আপনি বারবার দিতে পারবেন, বাট এইখানে দেওয়া সম্ভব না, এখানে একটা একবারই দিতে পারবেন এই কারণে। তো তারপর দেখুন, এখানে একটা যদি একবার দেন তাও আপনার এখানে এক ডলার হয়ে যাবে। ঠিক আছে, অন্যান্যগুলোর কাজ যদি আপনি করেন তাহলে এমনিতেই 5-7 ডলার করা সম্ভব। আর যদি আপনি ইউএসএর হয়ে কাজ করেন তাহলে এখানে দেখুন যে 75 সেন্ট, এখানে গুগলে শুধু ইয়া দেখতে হবে। যদি আমি যাই এখানে, সরি আমার নেট কানেকশনটা চলে গেছে, হ্যাঁ একটু নেট কানেকশনটা ডিস্টার্ব করতেছে কয়েকদিন ধরে। তো যাক, আমি সম্পূর্ণ বিষয়টা আপনাদের আপনাদের সামনে আলোচনা করেছি। এখানে ইউএসএ এর হয়েও আপনারা কাজ করতে পারবেন। ঠিক আছে, ইউএসএ এর কাজগুলো আপনারা দেখবেন একটু হ্যাঁ করে, কিন্তু কখনো ইউএসএ এর কাজ করবেন না আপনি যতক্ষণ ইউএসএ এর হননি। কারণ আপনি যে ইউএসএ এর যদি একটা টাস্ক ওপেন করেন, ওপেন করে তো করতে পারবেন না, আপনার তো আইপি থাকবে বাংলাদেশি, তো এই কারণে এটা ভুলেও করবেন না, আপনার সবসময় ইন্টারন্যাশনাল সিলেক্ট করে কাজ করবেন। ঠিক আছে, তো আমরা যে গুগলের এটা যদি ওপেন করি, দেখেন এটা বলছে অ্যাপ্রুভ ফর ইউএসএ ওয়ার্কার অনলি, অনলি ইউএসএ ওয়ার্কার হতে হবে। ঠিক আছে, তো এখন দেখেন আপনি এখানে কী করবেন, প্রথমে গুগলে যাইতে হবে, গিয়ে লিখতে হবে এইটা, এটা লিখে সার্চ করতে হবে, স্ক্রল ডাউন দেখতে হবে এই রিলেটেড, এটা যখন আসবে তখন আপনি ক্লিক করে এটার ভিতরে আসবেন। আসার পর এখানে ওপেন ক্লিক ফার্স্ট লিস্টিং অ্যান্ড অ্যাবাউটে যাইতে হবে, অ্যান্ড অ্যাবাউট থেকে amazon.com অ্যান্ড তারপর এই লিঙ্কে যাইতে হবে। এই লিঙ্ক থেকে স্পেন এনি হওয়ার এক থেকে মানে মানে 1-5 মিনিট সময় ব্যয় করতে হবে ওই পেজটার ভিতর, এই পেজটার ভিতর ঢুকে মানে দেখা দিয়ে করবেন, পড়বেন লেখাটা, পড়ার পর আপনি যে গুগলে সার্চ করছেন এই কিওয়ার্ডটা দিয়ে সেই সার্চের একটা স্ক্রিনশট নেবেন। হ্যাঁ, আপনি যে 1-5 মিনিট ওইখানে সময় ব্যয় করলেন, এই সময়ের একটা স্ক্রিনশট ওইখানে নেবেন। অ্যান্ড এখানে অ্যান্সার দ্য কোশ্চেন নেম অফ অন দ্য ফার্স্ট 3 বুকস লিস্টেড, অর্থাৎ ওই যে ওয়েবসাইটে ঢুকলেন আপনি বুকসের, ঠিক আছে, এইটাতে যে প্রথম 3টা বুকসের নাম আপনি দেবেন, দিয়ে এখানে সাবমিট করে দেবেন, আপনি কিন্তু খুব সহজে 75 সেন্ট পেয়ে যাবেন। তো ইউএসএর কাজ করলে আপনি আর্নটা একটু ডাবল করতে পারবেন। তো আমরা নেক্সট ভিডিও নিয়ে আসবো, যেহেতু আমরা এখানে একটা টিউটোরিয়ালেতে, তো ভিউয়ার্স যেটা বলছিলাম যে আপনারা ইউএসএর যেহেতু আপনারা বাংলাদেশি, সেক্ষেত্রে আপনারা অবশ্যই ইন্টারন্যাশনাল ইউজ করে কাজ করবেন, এবং যদি ইউএসএর হয়ে কাজ করতে চান তখন আপনাকে ইউএসএর হয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে। ঠিক আছে, তো আপনারা কীভাবে ইউএসএর হয়ে কাজ করতে পারেন এবং ডাবল একটা সেল জেনারেট করতে পারেন, আমরা এ বিষয়ে খুব শীঘ্রই একটা ভিডিও টিউটোরিয়াল আপনাদের জন্য নিয়ে আসবো। এবং আমাদের ওই ভিডিওটা পেতে হলে, এই সিক্রেট ভিডিওটা পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং আমাদের ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করতে হবে। ঠিক আছে, আশা করি আমি সম্পূর্ণ বিষয়টা আপনাদেরকে বোঝাতে পেরেছি অ্যান্ড আপনারা বুঝতে পেরেছেন। অ্যান্ড তারপরে যদি কোথাও কোনো সমস্যা হয়ে থাকে, আপনার যদি রেপিড ওয়ার্কার্স নিয়ে বুঝতে না পারেন, কোথাও যদি আপনার প্রবলেম হয়, তাহলে অবশ্যই আপনারা আমাদেরকে ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন, আমরা যথাসম্ভব চেষ্টা করবো আপনার সমস্যাটি সমাধান করার। আর অবশ্যই অবশ্যই একটা কথা বলেই যে আমরা কিন্তু নেক্সটে যে ভিডিওটা দিব রেপিড ওয়ার্কার্স নিয়ে, সেটি হচ্ছে আপনারা কীভাবে ইউএসএর হয়ে অ্যাকাউন্ট করবেন এবং এই ইউএসএর হয়ে অ্যাকাউন্ট করার জন্য তথ্যগুলো কোথায় পাবেন, ইমেইল কীভাবে করবেন, এবং আপনারা কীভাবে আপনার নিজেকে ইউএসএ শো করে অ্যাকাউন্ট করে আপনারা কাজ করবেন এবং উইথড্র করবেন পেপ্যাল অ্যাকাউন্ট সহ, টোটাল বিষয় নিয়ে আমরা নেক্সটে ভিডিও নিয়ে আসতেছি। অবশ্যই সেই ভিডিওগুলো পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে হবে এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিতে হবে সবার আগে নতুন ভিডিও নোটিফিকেশন পেতে। তো সবাই সবাই ভালো থাকুন, দেখা হচ্ছে নেক্সট ভিডিও টিউটোরিয়ালে, টাটা, বাই বাই।